আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পালং শাকের রেসিপি বানাবো। দেখেন, এখানে আমি পালং শাক সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন পালং শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেশি এখানে ইয়ে করি নাই, 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পালং শাকটা পেস্ট করে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি বড় সাইজের একটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 4টি বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের কালি নিয়ে নিয়েছি, লেবু পাতা নিয়ে নিয়েছি 3টা, 3টা শুকনো ঝাল নিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি প্যানে তেল দিয়ে রাখছি আগে থেকে। এখানে আমি আলুটা ভেজে নিব। আলুটা কিন্তু আমি ধুয়ে রাখছিলাম আগে থেকে। এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিব। কিছুটা লবণ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি আলুটা ভেজে নিয়েছি মচমচে করে। এখন আমি আলুটা নামিয়ে নিব। আলুটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজের কালি রাখছিলাম, ওটা আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন কালিটা কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। কালিটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3টে শুকনো ঝাল ভেজে নিব। তেল দিয়ে দেব কিছুটা। ঝালটা আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি কিছুটা এখানে 5 ফোড়ন দিয়ে দিব। এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। কিছুটা তেল দিয়ে দিব। এখন আমি এটা ভালোভাবে ভেজে নিব লালচে করে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি লালচে করে। এখন আমি এখানে পেস্ট করে রাখা যে পালং শাকটা ছিল ওটা দিয়ে দিব। এখন আমি কিছুটা এমিটা ভালোভাবে রান্না করে নেব।
এখন আমি এখানে কিছুটা ঝালের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি কিন্তু এখানে হলুদ দিব না, হলুদটা আলুতে আমার হলুদ দেওয়া আছে, আপনারা চাইলে হলুদটা দিতে পারেন, কিন্তু আমি এখানে হলুদ দিব না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে রান্না করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে যেটা শুকনো ঝাল ভাজা ছিল, কালি ছিল, আলু ছিল, এটা আমি দিয়ে দিব। এখন আমি এখানে লেবু পাতা দিয়ে দিব তিনটি। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনারাও বাসায় এইভাবে বানিয়ে খাইতে পারেন। আমার এই রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।